বেঁচে আছে কিন্তু আমার ছেলেটা তো মাটির সাথে মিশিয়ে গেছে। ওদের বিচার কোন দিন আরম্ভ হবে? কোন দিন ওদের বিচার আরম্ভ হবে? কোন দিন আমরা শান্তি হব? কোন দিন আমার ছেলে আত্মা শান্তি হবে জানি না। তবে আমি এখনো আশাবাদী। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন সামুনি বলে গিয়েছিলেন যে বিচার আমি পাবো, এই আশাতেই আমি বসে আছি। শুধু লকডাউন লকডাউন করে দিনটা পড়িয়ে যাচ্ছে। এরই মধ্যে দেখেন কিন্তু জামিন পাচ্ছে না, এটা আল্লাহর দয়া। আর আমাদের জজরা আছেন, ওরা সবাই আমাদের এখানে জানে এবং সবাই এই রায়হান হত্যা, চাঞ্চল্যকর হত্যা, এটা তাদের মনে সবার আছে। এই জামিন ওরা পাচ্ছে না, তাই ধন্যবাদ আমাদের জজ সাহেব সিলেটের যারা আছেন এবং ঢাকা হাইকোর্টের যে বিচারপতি জজ সাহেব যে বা যারাই আছেন সবাইকে আমার অনুরোধ যে এই রায়হানের এই চঞ্চলকর হত্যা মামলার নথি আপনারা যখন পাবেন তখন আপনার কাছে আমার অনুরোধ, আজকে রায়হান চলে গেছে দুনিয়া থেকে, এই কুনি আকবর, কুনি টিটু চন্দ্র দাস, কুনি আশিক এলাহি, কুনি হারুনুর রশিদ, কুনি হাসান, ওরার নাম দেখলেও আপনারা স্মরণ রাখবেন এবং আমার অনুরোধ যে তাদেরকে জামিন যেন আপনারা না দেন। কারণ এই মার খান্না, এই আমার বিধবা ছেলের বউ এবং আমার নাতনি, ওরা এত ইয়ের মধ্যে আছে এবং আমি নিজেও খুব আতঙ্কের মধ্যে আছি। ওরা যদি জামিন পায় তাহলে হয়তো আমাদের উপরেও কোন একটা আক্রমণ করবে বা কোনো একটা ক্ষয়ক্ষতি করবে এবং হুমকি ধুমকি দিবে। এখন তো ওরা জেলে আছে, বিদায় কোনো ইয়ে করছে না, বাইরে হইলেই তো আমাদের উপরে হয়তো আক্রমণ করতে পারে। তাই আমার অনুরোধ বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে যেন জামিন না দেওয়া হয়। কারণ আমি বারবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী সিলেটের ডক্টর মুমিন সাহেব ওনার সাথেও যোগাযোগ করি এবং বা উনিও জিজ্ঞাসাবাদ করেন আমার মাঝে মধ্যে যে কি হচ্ছে। আমি বলি যে কোর্ট বন্ধ, এর জন্য এখনো মামলা রানিং হয় নাই এবং যে বা ছাড়াই আমার জিজ্ঞাসা করেন আমি এটাই বলি। তবে সবার কাছে আমার অনুরোধ যে এই রায়হানের আসামিগুলাদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে জামিন যেন না দেওয়া হয়, এটাই আমার আশা। আর সিলেটে তো অবশ্য আমাদের এখানে পিপি সাহেব আছেন, আরও অনেক আছেন, জজ সাহেবরা আছেন, সবার কাছে একটাই অনুরোধ আমার যে আপনারা এই আসামিদেরকে যেন জামিন না দেন। সিলেটে বলেন আর ঢাকাতে বলেন, জজকোর্টে বলেন আর হাইকোর্টে বলেন আর সিলেট কোর্টে বলেন, আমি জোর করে বিনতি করে আমি জজ সাহেবদেরকে বলতেছি, যখনই আপনাদের সামনে রায়হানের ফাইলটা উঠবে, রায়হানের কেসের ফাইলটা উঠবে, আপনারা মাথায় এটা চিন্তা করবেন, রায়হান শুধু তার মায়ের রায়হান না, রায়হান একটা সিলেটের সন্তান, তাকে যে নির্মমভাবে অত্যাচারটা করা হয়েছে, তার দুঃসেবকে ছিল, আর তাকে যদি একবারে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছে, যারা এরকম কাজ করছে এরা যদি একবার সাড়া পায়, এরা আরো কত রায়হানরে এরকম মারছে। আর বিশেষ করে এই আমি ক্রাইম সিনে দেখেছি, ঢাকা থেকে ক্রাইম সিন সার্চে দুইটা অনুষ্ঠান দেখছি,
তাদেরকে একটু আগে তারা আরো দু একজনকে এইরকম করছিল এবং তারা নিজের মুখে স্বীকার আসছে যে কাউরে 40,000 টাকা জরিমানা করছে, দিতে না পারা তাদেরকে জেল হাজতে রাখছে, কেউ রে 20,000 টাকা জরিমানা করছে, তাদেরকে দিতে না পারা খুব মারামারি করছে এবং 15 বছরের একটা ছেলেকে মেরেই ফেলছে তারা, এবং মেরে তারা অন্ধকারে পালিয়ে রাখছে, বলছে যে তারা মরা পাইছে। কিন্তু ভবিষ্যময় যদি তারা বিষাক্তকু হইতো এদের, তাহলে আমার লাইহানকে এইভাবে মারতে পারতো না, ওই সময় তারা বন্দি থাকতো, তাদের বিচার হইতো। ওই সময় কিন্তু তাদের বিচার হয় নাই বলে কোনো প্রকাশ পায় নাই, তারা মুখ খুলে নাই। আজ আমার লাইহান মারা গেছে বলে আমরা মুখ খুলছি বলে তারা সবাই নিজেকে আবার বলেছে যে আমাদের ওই রকম হয়েছে, ক্রাইম সিনের আমি পুরস্কারে দেখছি। তাই আমি সব জলসাকে একটু বলতেছি, আপনারা যখনই তার ফাইলটা আপনাদের সামনে যাবে, রায়হান নাম দেখলেই আপনারা মনে করবেন যে এটা সিলেটের রায়হান হত্যা, এদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না। রায়হান শুধু রায়হানের মায়ের রায়হান না, আমার শুধু রায়হান না, মনে করবেন আপনাদের ভাই বা কিসের বাংলা কিংবা আমি হতো আপনাদের মতো একজন মা, আপনাদের ওই রকম মা আছে করে, আপনাদের অনেক বোন আছে এরকম করে মনে করেন তাদের সন্তানের জন্য তার মা চাইছে।